আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। বাংলা একাডেমি বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রবাসী লেখক পুরস্কার 2013-এর নাম ঘোষণা। ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শন করলেন ইউনাইটেড ইউনিয়নের সেক্রেটারি জেনারেল জন ম্যাক্স প্লাস্কি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাউস অব কমন্সে সেমিনার অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার 2013-এর জন্য মনোনীত হয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট সাংবাদিক ইসা কাজল, গবেষক ফারুক আহমেদ ও জার্মানিতে বসবাসকারী লেখক ডক্টর জাকারিয়া। আগামী 2014 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ আইডিয়া সেন্টারে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে বাংলা একাডেমি বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান তাদের নাম ঘোষণা করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী, বাংলা একাডেমির পরিচালক সাহিদা খাতুন সহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কবি দিলু নাসেরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গুলাম মোস্তফা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কয়েকটি স্থানে পদযাত্রা এবং ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদ পায়ে হেঁটে মুসলিম কমিউনিটির প্রতি সমর্থন জানালেন ইউনাইটেড ইউনিয়নের সেক্রেটারি জেনারেল জন ম্যাক ক্লাস্কি। প্রায় 15 লাখ সদস্যদারী ব্রিটেনের সবচেয়ে বড় ইউনিয়ন ইউনাইটেডের সেক্রেটারি জেনারেল জন ম্যাক্স ক্লাস্কি টাওয়ার হ্যামলেটসের তথা ইস্ট লন্ডনের মুসলিম কমিউনিটির প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, সভ্য সমাজ কখনই বর্ণবাদ, ঘৃণা এবং উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারে না। তিনি আরও বলেন, সমাজে বিভক্তি সৃষ্টিকারী ইডিয়াল টাওয়ার হ্যামলেটসের রাস্তায় স্থান পেতে পারে না। জন ম্যাক্স ক্লাস্কি সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানকে সাথে নিয়ে ব্রিকলেন ও ইস্ট লন্ডনের মসজিদ পরিদর্শন ও পদযাত্রা কর্মসূচিকালে একথা বলেন। এ সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রব্বানী ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে হাউস অব কমন্সে কোয়ালিশন অব সিভিক অর্গানাইজেশনের উদ্যোগে এক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মহিদুর রহমানের পরিচালনায় এ সেমিনারে আলোচনা করেন ব্রিটিশ এমপি ললিবাট, জন হেমিন এমপি, কেরিংহাম এমপি। ব্রিটিশ এমপিরা তাদের বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ব্রিটিশ সরকারের সতর্ক দৃষ্টি রাখছে বলে উল্লেখ করেন। এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক, লয়ার্স বয়েজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার এম এস আলাম, বার্মিংহামের কমিটি নেতা জাহিদ চৌধুরী, ডাক্তার এ কে এম মালিক, ব্যারিস্টার আবু বক্কর মোল্লাসহ আরও অনেকে। কোয়ালিশন অব সিভিক অর্গানাইজেশনের কর্মকর্তারা এ সময় অভিযোগ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তার নিজের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। অথচ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছেন। তারা এ সময় মামলা প্রত্যাহারের পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের সাংবাদিকদের উদ্যোগে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এক মত বিনিময় সভা ও সংবর্ধনা সভা শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার আবুল মনসুর শাহজানের সভাপতিত্বে এবং ইউকে বিডি নিউজের সম্পাদক শুয়েব কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা নিউজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক, সৈয়দ আব্দুল মাহমুদ, ব্যারিস্টার মনোয়ার হোসেন। চ্যানেল আই ইউরোপের মার্কেটিং ম্যানেজার ফরহাদ চৌধুরী, এনটিভির ইউরোপের হেড অব প্রোগ্রাম আবদুল্লাওয়াল মামুন, অনুপম সাহা, বাংলা নিউজের মনির চৌধুরী, চ্যানেল এস এর শাহনওয়াজ রকি, আফতাবউদ্দিন কাদের, সোহরাব আমিন প্রমুখ। সংবর্ধিত অতিথির ভাষণে সাবেক মন্ত্রী, ভবিষ্যতে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়ন করার জন্য অতীতের ন্যায় ভবিষ্যতে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। প্রবাসী চট্টগ্রামবাসীদের এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনগণের সচেতনতা সৃষ্টির সভা করেছে সেভ বাংলাদেশ যুক্তরাজ্য। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নজরুল ইসলাম। মাহি মজুমদারের
ও আক্তার হোসেনের কাউসারের যৌথ পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রফেসর আব্দুল হান্নান, আব্দুল কাদের সালে, এম এ মালেক, আব্দুল মবিন চৌধুরী প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় বর্তমান সরকার অন্যায়ভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন চালাচ্ছে বলে দাবি করে এসবের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সরকার তাদের অপকর্ম ধামা চাপা দেওয়ার জন্য অন্যায়ভাবে তাদের গ্রেফতার ও হয়রানি করছে। তারা অবিলম্বে আটককৃত সকল আলেম ওলামাদের মুক্তির জোর দাবি জানান। এতে সেইফ বাংলাদেশের বিভিন্ন রিজিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সিবিএ লন্ডন পাঁচ মিডিলসেক্স রিজনে নির্বাচন গত 17 জুন সেপারটন স্কুল অব স্পাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সবার শুরুতে নির্বাচনের কমিশনের প্রধান কামাল ইয়াকুব ও অপর দুই কমিশনার মিডিলসেক্স বিসিএ নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় মেহরুল ইসলামকে সভাপতি, শহীদুলক চৌধুরী লিটনকে সাধারণ সম্পাদক এবং মহিদুল ইসলাম ট্রেজারার করে 21 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বের নবনির্বাচিত সভাপতি মেহরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মজিদুর রহমান জুনু ও সাধারণ সম্পাদক শহীদুলক চৌধুরী লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিএর সভাপতি পাশা খন্দকার রেস্টুরেন্ট সেক্টরের স্টাফ, ভেট ও ইমিগ্রেশন সমস্যা সমাধানে বিসিএ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএ সহসভাপতি এনামুলক চৌধুরী, আব্দুল হান্নান, জয়েন্ট ট্রেজারার মিঠু চৌধুরী, রিজিওনের ট্রেজারার হাসান আহমদ, নাসির আহমদ সহ আরও অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনের ইলফোর্ড উদ্বোধন করা হয়েছে বাঙালি মালিকানাধীন রেস্তোরাঁ ঘরোয়া। গত বুধবার এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন রেড বিচ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর তানিয়া সোলোমন। উদ্বোধন শেষে ঘরোয়া প্রধান কর্ণধার মৃণাল সরকার জানান, ব্রিটেনে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান এবং বাংলাদেশি রেস্টুরেন্টের ভিড়ে ঘরোয়া রেস্টুরেন্ট পাওয়া যাবে একেবারে ঘরের মতো করে প্রস্তুত করা খাবার। এখানে সব ধরনের ঐতিহ্যবাহী ইন্ডিয়ান এবং বাংলাদেশি খাবার সরবরাহ করা হবে। উদ্বোধনের দিনে স্থানীয় বাঙালি কমিউনিটি ছাড়াও আফ্রিকান, আরব, ইউরোপিয়ান সহ বিভিন্ন কমিউনিটির লোক ঘরোয়ার মজাদার খাবারের স্বাদ গ্রহণ করেন। তুলনামূলকভাবে খাবারের দাম কম হওয়ায় ক্রেতারাও সানন্দে উপভোগ করছে ঘরোয়ার খাবার। ভবিষ্যতে খাবারের মান ও দাম দুটি আগতদের স্বার্থের মধ্যে রাখার হবে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা। তিনি জানান, রেস্টুরেন্টের বাহিরেও যে কোনো ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে সব ধরনের ক্যাটারিং সার্ভিস দেবে ঘরোয়া। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের সাধারণ সভা। ইতালির পর্যটন শহর তদন্ততে খাদ্য ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত।